দর্শক, এ পর্যায়ে কুমিল্লার চান্দিনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান রাস্তেল। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, গার্মেন্টস শ্রমিক অসন্তোষের কি পরিস্থিতি আছে আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ উর্মি। আপনাকে সরকার কুমিল্লার থেকে শুরু করে এখন সেই বকেয়া বাকি তারা কিন্তু আমরা এখন পর্যন্ত সকালকে এখন পর্যন্ত আসলে দেখেছি যে প্রশাসনের যেই অবস্থা, তারা আসলে চেষ্টা করতেছে রাস্তাটা যেহেতু আসলে পরিষ্কার করতে পারে, তারা তো বিভিন্ন ভাবে এখানে তারা যাচ্ছে। প্রায় 4 ঘন্টা চেষ্টার পর কিন্তু মোটামুটি কিছু বিশ্বাসের মাধ্যমে এখন পর্যন্ত মোটামুটি গাড়ি ছেড়ে দেওয়ার একটা অবস্থান তারা মানে করতে শুনতে পেয়েছি। আসলে থেকে 3 মাসের যে বকেয়া রয়েছে সেই বকেয়াগুলো আসলে কথা বলেছে এবং মালিক পক্ষ এখন মোটামুটি একটা আশ্বাসের যারা রয়েছেন গার্মেন্টস। আশিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে কুমিল্লার চান্দিনা থেকে যুক্ত ছিলেন আশিকুর রহমান।